রাজ্যে বাম কংগ্রেস সহ বিরোধী দলগুলির পায়ের তলার মাটি নেই, তাই তো কংগ্রেস ভবনে দেখা যাচ্ছে সিপিএম রাজ্য সম্পাদককে। শনিবার রাজধানীতে বিজেপি যুব মোর্চার মিছিলে অংশ নিয়ে এই তির্যক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে তিনি বলেন, এই অবস্থা জারি থাকলে একটা সময় বাম কংগ্রেসকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আগামী 27 মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মনোনয়নপত্র দাখিল করবেন। এর আগে শনিবার রাজধানীতে সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বিজেপি প্রদেশ যুবমোর্চা। এদিন পূর্ব ঘোষিত সূচি অনুসারে যুবমোর্চার নেতা কর্মী সমর্থকরা রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয় এবং সেখান থেকেই শুরু হয় মিছিল। এই মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, পূর্ব আসনের প্রার্থী প্রীতি সিং দেপুরমা, রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি যুবমোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। প্রদেশ যুবমোর্চার এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইজ চৌহনিতে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2014 সালের আগে দেশের নিরাপত্তা নিয়ে মানুষের মনে, দেশবাসীর মনে বিভিন্ন প্রশ্ন ছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদীজির জামানায় দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এখন আর কোনো প্রশ্নের অবকাশ নেই। 2014 আগে এমন অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না, আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত, আর কথাই কথাই তো সেই চাইনিজরা আমাদের চোখ রাঙাত। আর মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর সেই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক যখন করলো, তখন কিন্তু দেখা গেল আর ওদের পাত্তা নেই। আর সেই ডোকালামের যখন কাহিনী আপনারা সবাই জানেন, চীন আর সাহসও পায় না। আমরা প্রতিরক্ষার দিক দিয়ে হোক, আমাদের আর্থিক দিক দিয়ে হোক, দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এক শক্তিশালী দেশ ভারতবর্ষ হয়েছে। সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বাম কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন এবং বলেন, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর যেদের যে চিন্তাধারা, যে সব সময় একটা ঘোলাজল করো আর সেই ঘোলাজলের মধ্যে মাছ ধরার যে নীতি, সেটা এতদিন ধরে চলে আসছিল। আমার দুঃখ হয়, খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে। কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সেই জিতনবাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন। এর আগে সিপিএম এর বন্ধুগণকে, কংগ্রেসের বন্ধুগণকে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। সত্যি দুঃখ লাগে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে। এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, এটাও দেখে যেতে হবে, ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি এটা। এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যুবমোর্চার জমায়েতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেই সাথে বাম কংগ্রেসকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে বলেও কটাক্ষ করেন। মোর্চা আমাদের 60টা মোর্চা, খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাঁপিয়ে আপনারা এসছেন, আমি চিন্তা করছি বাকি মোর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে, এদের দেখা যাবে কি দেখা যাবে না, খুব চিন্তিত। মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 27 মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করবেন এবং এই উদ্দেশ্যে বাম কংগ্রেসের পক্ষ থেকে ওই দিন রাজধানীতে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। একই দিনে পশ্চিম ত্রিপুরায় লোকসভা আসনের বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেবও মনোনয়নপত্র দাখিল করবেন। স্বাভাবিকভাবেই শাসক দলের মনোনীত প্রার্থীর পক্ষেও বিজেপি সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে রাজধানীতে। স্বাভাবিকভাবে একই দিনে শাসক ও বিরোধী দলের মনোনীত প্রার্থীদের লোকসভা নির্বাচনে মনোনয়ন দাখিলকে ঘিরে এদিন রাজধানীতে যে রাজনৈতিকভাবে সরগম থাকবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।